أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعليكم و السلام عليكم ورحمة الله وبركاته. جيبه امني جنتي এর কারণটা কি যে আমরা যারা আহলাস রয়েছে। আহলাসদের বিরুদ্ধে একচটিভাবে বিরুদ্ধাচারণ করছে অন্যান্য ইসলামিক দলগুলি মানে সবাই তাদের বিরুদ্ধে খড়গ হস্ত এর কারণটা কী এর কারণ হিসেবে বলা যায় যে এটা এক প্রকার হক এবং বাতিলের লড়াই আমাদের দেশের অধিকাংশই মাজার পূজারি মাজার পীর পূজারিতে বিশ্বাসী আবার অনেকে মানে মাঝহামি গোড়ামিতে বিশ্বাসী তার সাথে রয়েছে তাসা ওফের বেদাত মানে সুফিতন্ত্র বিশ্বাসী আর এগুলির কোনোটি ইসলাম সাপোর্ট করে না ইসলামের সুফিতন্ত্র মোটেও নাই এগুলি আবির্ভূত হয়েছে বিধর্মীদের দেখা দেখি। তো আমাদের দেশের অধিকাংশ মানুষ এই সমস্ত হজবরল আমল আকিদার সাথে জড়িত যার ফলে তারা আহানদের দেখতে পায় না পারে না দু চোখের কোণে তাদেরকে দেখতে না তো এটা বলা যায় হক বাতিল লড়াই এবং হেদাতি এবং বেদাতির মাঝের লড়াই তো বিশেষ করে যারা সালাফি প্রকৃত সালাফি যারা বা হালাদিস তাদের কথা আমরা কোরআন সন্নাহকে ফলো করবো নিঃশক্তভ হবে কোনো ইমাম সেটা গ্রহণ করুক বা না করুক সেটা মুখ্য বিষয় নয় আমরা কোরআন সন্াহকে ফলো করবো কোরআন সন্নাহকে আমরা বুঝবো সাহাবা একে বুঝ অনুযায়ী সাহাবা কেরাম তাবিন এজাম তাবো তাবিন সাহচ আর ইমাম মহাদিসেরাম যেভাবে করা হাজের ব্যাখ্যা করেছেন সে ব্য সেভাবে আমরা কোরআসের ব্যাখ্যা করবো মন গড়া কোনো ব্যাখ্যা আমরা দেবো না কোরআন হাদিসের এটাই হলো মান মানহাজ এবং তারা আকিদের ক্ষেত্রে রসুল্লাহ সাল আলি আসাল্লামের এবং তার সাহাবাহ কেরামদের মানহাজকে ফলো করে থাকেন এক কথায় তারা কোরআন সন্ন্যাস এবং সালাফে সালে মানহাজ ফলো করে থাকেন আকিদা এবং আমলের ক্ষেত্রে আর এক্ষেত্রে দেখা যায় আমাদের অন্যান্য ইসলামিক দলগুলির ভিতরে ভিন্নতা তারা বলে যে কোরআন কোরআন হাদিস মানে কিন্তু কোরআন হাদিস মানছে তাদের নিজের মন গড়া ব্যাখ্যা আনছে অনেকেরই জন্য মন গড়া জিকির মন গড়া ফিকির অনুভাবে যারা মাঝহামি গোড়ামিতে রয়েছে তাদের কথা যে মাঝহা মানা ফরজ তো মাঝাম্মা ফারজ হাদিস মানাত সফল হবেই আপনি হাদিস মানিয়ে দেখাবেন তাদেরকে তারা সততা করবে অবশ্যই তো বলা যেতে পারে আমাদের সাথে সালাফিদের হালেসের সাথে যে ওনাদের লড়াই এটা হলো হক এবং বাতিলের লড়াই হাক বাতিলের লড়াই এটা থাকবে চিরন্তন আসমান থেকে শুরু হয়েছে ইবলিস যখন সে করল না আদম আলাই সাল্লামকে তখন আল্লাহ রব্বাল আমিন শাহী দরবার থেকে আল্লা তার রহমত থেকে বিতাড়িত করে না ইবলিস লাইনকে তখন থেকে ইবলিস লাইন আদমের এবং আদমের সন্তানদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আল্লাহর নিকট সে বলেছে মানে অবকাশ চেয়েছে বন আদমকে গুমরাহ করার জন্যে তো তখন থেকে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে গেছে অদ্যাবধি চলছে চলবে তবে বাতিলের ক্ষেত্রে সবাই সমান নয় কারো ভিতরে কিছু কম বাতিল কারোর ভিতরে বেশি বাতিল কেউ হলো বেশি বাতিল তা যারা বিশেষ করে কবর মাজার এরা এক প্রকার মানে লিপ্ত আর সব থেকে বেশি কঠোর হবে মোমেনদের ওপরে এটা আল্লাহর বাণী এহুদি এবং মোস্যেকরা হবে সব থেকে কঠোর মোমেনদের জন্যে এটা আল্লাহ বলে দিয়েছেন এটা আল্লাহই বলেছেন আর এটার বাস্তবতা আমরা লক্ষ্য করে দেখি যে যারা যতটা মোশরেক মার্কা আকিদা লালন পালন করে যেমন আমাদের সে বেরোলবি কবর পূজারি সিন্নি নামের এই সুন্নি নামের সিন্নি এরা কি সব থেকে বিরোধী এরপরে যারা বেদাতি এরপরে যারা বেদাতি এক কথাই আমাদের বিরোধিতার ক্ষেত্র কম বেশি আছে কিন্তু সব থেকে ঘোর বিরোধী হলো কি এই বেরালবি পার্টি রেজবি গ্রুপ আর ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে ওদের কাজকর্ম বেশিরভাগ শিরিক কুফর ইত্যাদির সাথে মিলছে নাম দিয়েছে সন্নি কিন্তু সন্ন্যার কোনো অনুসরণ নাই আমি তাদের একটা কেতাব দেখেছি ফায়দানে সন্না একটা বই লিখেছি সেখানে অনেক সন্ন্যাতের কথাই উল্লেখ করেছে কিন্তু আসলে বেদাতি এই জন্যে আল্লাহ তাদের টপিক দেননি বইটার শুরুতে কভার পেজই দেওয়া আছে সাতশো ছিয়াশি এটা কোন সন্ন্যাত 786 দা বিসমিল্লাহর কথা এটা বিসমিল্লাহ না হরে কৃষ্ণ হলো হরে কৃষ্ণ নামের সাথে মিলে আছে কোড নাম্বার গুলো তো এই হলো বেদartifactIdর অবস্থা যে বেদartifactIdরা যদি মানে কোনো সম্মাদের কথাও বলে তা দেখবেন যে গোমরাহিতে সেখানো মানে নিমজ্জিত রয়েছে তো যাক আল্লাহ হে দর্মালিক এ নিয়ে কোনো আরশোস টেনশন করার দরকার নাই বরং আপনি যে হক এবং হাকানিয়তের ভিতরে রয়েছেন এটা প্রমাণ হল বাতিলপন্থীর বিরুদ্ধাচরণ করা যে বাতিলপন্থী আপনার বিরুদ্ধে কি খড়গ হস্ত হস্ত রয়েছে তো যা হোক আমাদের উচিত হবে এসব এড়িয়ে চলা এবং কোরআন সন্না মোতাবেক পরিচিত হওয়া এবং কোরআন সন্ন্যার ব্যাখ্যাটা সালাফ ইসাল্লাহ মানহাজ অনুযায়ী গ্রহণ করা এবং পরস্পরে মিলেমিশে থাকা এবং যারা বাতিলপন্থী বা যারা তুলনামূলক হাত থেকে দূরে তাদেরকে ভালোভাবে দলিল হবে কথা বলে করে সহি দিনের ভিতরে ফিরিয়ে আনা আল্লাহকে দান করুন সবাইকে সরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকার নবী মোহাম্মদ ওয়াসবে